হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আবার হাজির হয়ে গেলাম প্রতিদিনের মতো। আমি রিয়া, আর আপনারা দেখছেন রিয়া ব্লগস বাংলাদেশি। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, আর একটা ভিডিওটি একটা হচ্ছে ইয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে দিবেন। তো আমাদের ব্লগটি সকাল সকাল শুরু হয়ে গেল ঘুম থেকে উঠে। আপনাদের আমার ফুলের রাজ্যে দেখাচ্ছি ছোটোখাটো একটা বাগানের মতো, সব ছাদে ছিল, তো ছাদের কাজ চলছে। ছাদটা একটু ভালোভাবে নেট ফিনিশ দেওয়া হবে, এজন্য সব ছাদের যত ছোট ছোট গাছগুলো আছে সেগুলো আমরা নামিয়ে ফেললাম। আর হচ্ছে এই যে আমার গাছটা দেখুন, ফুল গাছটা মানে পাইপের মধ্যে লাগিয়েছিলাম, এটা আমি নেট থেকে দেখেছিলাম, দেখে সেভাবে আমি লাগিয়েছি। তো সকাল আমার ছাদে এসে গেছি, সকাল সকাল এই ছাদে দেখতেছেন। এই আমার হচ্ছে এটা পর্তুলাকা গাছ, মানে টাইম ফুল, তো মানে লাগিয়েছিলাম, প্রায় হয়ে গেছে এখন, প্রায় কলি আসার প্রায় সময় হয়ে গেছে। তো দেখতে থাকুন বন্ধুরা, সকালে ছাদে আসলাম, তারপরে ভাইয়ের ছাদে একটা ঘাস হয়েছিল, ঘাসটা পরিষ্কার করলাম সকালে, সব জায়গায় যেখানে যেখানে ইয়া ছিল সব পানি টানি দিল। তো আমার লেবু গাছে প্রায় লেবু একটু বড়ো হচ্ছে, অনেকগুলো প্রায় লেবু এসেছে, ছোটো ছোটো অনেক জায়গা আছে। আর কিছু লেবুটা এখনও ফুল আসেনি, তো ওটা হচ্ছে কুশি এসেছে। তো আর হচ্ছে এপাশে আরও গাছ আছে কয়েকটা, সেগুলো ছাদে রেখেছি। আর দেখুন ছাদগুলো চটানো হয়েছে, তো টাইম ফুল গাছগুলো এখন ধীরে ধীরে বের হচ্ছে, বড়ো হয়ে কলি আসবে। তো এটা হচ্ছে একটা স্নেক প্ল্যান্ট গাছ, একটা সাপ গাছ বলে স্নেক প্ল্যান্ট গাছ। তো এর পাশে সব কিছু প্লাস্টার করে সেগুলো পানি দিতে হবে। এর পাশে হচ্ছে টাঙ্কি রাখার জন্য এই যে একটা ইয়া আছে, ডালিম গাছের ফুল এসে গেছে, একটা ডালিম গাছটা শুধু বাইরে রেখেছে। আর এখানে টাঙ্কি বসানো হবে, টাঙ্কি এটা সুন্দর করে প্লাস্টার করে নেট ফিনিশ দেওয়া হয়েছে। তখন ছাদগুলো চটানো হয়েছে, ছাদের এক পাশে পানি দিয়েছে, মানে এক পাশে প্লাস্টার করা হয়েছে, এখন এই পাশটা বাকি আছে। তো ওখানে টাঙ্কিটা রেখেছে, সকাল সকাল এসে টাঙ্কি পরিষ্কার করছে সবাই। আমি আসলাম ঘুম থেকে উঠে, তো ওই পাশেটা হয়েছে, আর এখানটা সব বড়ো দুটা ড্রাম ছিল, তো ওই পাশে নেওয়া হয়েছে। আম্মু আমার ভাই সকালে ছাদে উপরে টাঙ্গে পরিষ্কার করছে, তখন সকালে আসবে, অনেক সকালে উঠে গেছে সূর্যটা, এখন প্রায় ওঠাটা ভালো। তো এটা একটা আপনাকে দেখালাম, তো সূর্য দেখেন কি সুন্দর, কিছুক্ষণ বসে থেকে দেখলাম আপনাদের জন্য একটু ভিডিও করলাম। তো এই তো সকালে, আসলে সকালে উঠলে অনেক ভালো লাগে, সকালে সবচেয়ে বিশেষ করে সকালে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা সবচেয়ে বেশি ভালো লাগে। তো এই যে সবুজ সবুজ গাছ, পাশে পাশে লাউ গাছ, আর আমার যেখানে এটা হচ্ছে কলাপতি গাছ, একটা ডালিম এসলাম, অনেকগুলো হয়ে গেছে। আর সূর্য মিষ্টি মিষ্টি সূর্য উঠছে, আর কিছুক্ষণ পর রোদ উঠলে আর ছাদে থাকা যাবে না, যে প্রচণ্ড গরম, গরমে তো অবস্থা কাহে। তো চলুন বন্ধুরা, এখন আমরা নিচে যাব, নিচে যে সকালের জন্য খাওয়া দাওয়া এগুলো রেডি করব। তো সকালে আমরা তো নেমে এসে যে রুটি বানিয়েছি, এখন আমরা রুটিগুলো ভাজবো, রুটিগুলো ভাজবো। ভাজার পরে আছে আমাদের হচ্ছে সবজি রয়েছে, সবজি দিয়ে খাবো। তো এই যে এটা হচ্ছে লাউ দিয়ে ডাউল, দুপুরের জন্য রান্না করতেছি লাউ দিয়ে ডাউল, সব খেতে সব মশলা টসলা দিয়ে কষানো হয়েছে, সম্বর দিয়ে কষিয়ে তারপর আমরা পানি দিয়ে দেব। তো এটা কষানো প্রায় হয়ে গেছে, তো আমরা একটু পানি দিয়ে আর একটু ভালো করে সিদ্ধ করে আমরা নামিয়ে নেব। তো আর এক জায়গায় আমরা এখন মাংস রান্না করবো, তো মাংসগুলো ধুয়ে সব রকম মশলা দিয়ে আমরা মাখিয়ে নিয়েছি।
গোটা মরিচ হলুদ গুঁড়া মজা করে তো অনেক গুঁড়া লবণ আদা রসুন বাটা জিরা বাটা আর এগুলো দিয়ে মাখিয়ে আমরা রেখে দেব। আমরা এখন রান্না করব না, এটা আমরা রান্না করব হচ্ছে সন্ধ্যার পরে, এখন বেশি সময় নেই, তো আজানের সময় হয়ে গেছে প্রায়, এই জন্য এখন আর বেশি দেরি করবো না, এটা রেখে দেবো। মানে দুপুরে খাবারের জন্য প্রায় আছে সব, তো আমাদের হচ্ছে লাউ দিয়েটাও হয়ে গেছে, আর হচ্ছে আমরা মাংসটাকে সুন্দরভাবে মাখিয়ে এই যে পাশে ঢেকে রেখে দিয়েছি, এটা আমরা সন্ধ্যার পর রান্না করব। তো এপাশে আমাদের হচ্ছে এটা রেখে দেওয়ার পর আমাদের ভাতও ভাত চড়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। তো এখন আমাদের বাসার অবস্থাটা আপনাদের দেখাবো। তো তার আগে দেখেন আমার ভাই, আমার ছেলে আর আমার ভাই হচ্ছে দুজন নামাজ পড়তে যাচ্ছে, তো মামার সাথে খুব তো ওর মামার সাথে সবসময় নামাজ পড়তে যাবে, তো দুজনে যাচ্ছে নামাজ পড়তে। তো আমি সেই পাখি ঘরটা চারটা দিয়ে মুছে পুরো বাসা ঘরে যে অবস্থা একবারে ময়লা দিয়ে অবস্থা, কাইলে তখন যে পর্যন্তকে মিশিয়ে আর শেষ না হয় সে পর্যন্তকে আছে যে সিমেন্টের বস্তা ওপাশে ইট আর আমার গাছগুলো নিচে হাড়ি ঘরের যে অবস্থা হয়ে আছে, মানে বলবো আর কোনো রকমের খাটে যে ঘুম পাড়ি আমার যে ঘরটা একটু মুছে দিলাম, একটু একটু পরে আবার সে একই হয়ে যাবে, আমার ঘরটা মুছে দিলাম। তো এই যে পাশে আমার ভাইয়ের ঘর, এখানে আগে ভাড়া দেওয়া হয়েছে দুটা রুম, মানে ফ্যামিলি থাকতো, তো ওরা তো জানেন ভাইটা মানুষের কী অবস্থা। তো এখানে আমার ভাইয়ের রুম ভাই ঠিক করা হবে, মানে ঠিকই আছে, মানে রুমটা একটু চটানো হয়েছে আর হচ্ছে দরজাটা চেঞ্জ করা হলো, তো নিচে মাজাটা হচ্ছে চটানোর পর একটু রঙ কালো রঙ দিয়ে দিয়েছে, কালকে দেবে আজকে চটাবে। আর বাথরুমের হচ্ছে দরজাটা লাগানো হয়েছে, মানে লোহার দরজা ছিল ভাড়াটিয়া তো জানেন ময়লা করে রাখে, তো এই যে নতুন দরজাটা লাগানো হয়েছে। আর ওই পাশে আরেকটা রুম আছে, সেটা ড্রয়িং রুম আছে, সেটা ওই পাশে আরেকটা ছোটো রুম আছে, ওটাকে আমরা ড্রয়িং রুম বানাবো, তো সেটাও চটানো হবে। তো এই যে টুকটাক ঘর ঘরে কাজ করা শুরু হয়েছে। তো ওই পাশে রুমটা হচ্ছে বেশি বড় না, লম্বা টাইপের, তো এগুলো আমার হাজব্যান্ড ব্যবসা করে এটা রেখেছিলো, এগুলো সব পরিষ্কার করে বালু টালো সব পরিষ্কার করে কালকে চটানো হবে। এপাশে বেসিন ছিল ভাইটাতে রান্না করতো, তো এপাশে ছোটোখাটো ফ্যামিলি থাকতো, তো এখন আর ভাড়া দেওয়া হয় না, ভাইটার প্রায় পড়া শেষ, তখন চাকরি বাকরি করবে, এই জন্য রুমটুম সব ঠিকঠাক করে বিয়ে সাথে দেওয়া হবে। এপাশে এপাশ দিয়েও একটা মানে দুটা গেট, একটা ওই পাশে মেন গেট, এদিকটা ভাড়াটা যখন ছিল তখন চলাফেরা করেছে, তো দেখুন ফ্যানের বাতাস, ফ্যান ছাড়া তো চলেই না। তো এখন আমার বিকাল, আমার আদি ঘুমিয়ে গেছে, তো বেচারা এত লাফালাফি সারাদিন পারে, তো ঘুম না পারলে হয় না। তো এখন আমরা রাত্রে মাংসটা রান্না করব, তো পেঁয়াজ মরিচ মশলা তেজপাতা জিরা দিয়ে ফোড়ন দিয়ে তো এরকম মাংসগুলো ঢেলে ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে নেবো। তো এভাবে আমরা রান্না করবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের সাথে দয়া করবেন, টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন।